बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू मायास कुकिंग मिरर सबाइके पवित्र रमजानेर अनेक शुभेच्छा जानिए शुरू करछि आजकेर पर्व। आज आमी आपनादेर जे रेसिपिटी करे देखाबो सेटा बछर जुड़े तो बटेई रमजान मासे एर कदर बेड़े जाय बहुगुणे आर सेटी होच्छे आमादेर सबार फेवरेट हालिम। आज आमी करे देखाबो बीफ हालिम रेसिपि। আমি এখানে আজ হালিমটি বিফ দিয়ে তৈরি করেছি, আপনারা ইচ্ছা করলে মাটন বা চিকেনও ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। হালিম তৈরির জন্য এখানে আমি গরু পাজরের মাংস নিয়েছি, হালিমের মধ্যে একটু হাড়ি মাংস থাকলে ভালো লাগে। আমি এখানে প্রথমে প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এখন আমি বাদামি করে ভেজে নিব। এরকম বাদামি হয়ে যাওয়ার পর এখন আমি ধুয়ে রাখা বিফ মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই, এখানে আমি 3 টেবিল চামচ টক দই দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিলাম লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি ডালচিনি এলাচি গুঁড়ো আর জায়ফল জৈত্রী গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো, এগুলি সব আমি 1 পিঞ্চ পরিমাণ দিয়েছি, আর একটি তেজপাতা ছিঁড়ে অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এখন একটু ভালো করে কষাবো। 2 মিনিট কষানোর পর আমি এখন এটি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট ইউজ করেছি। এখন খুব ভালো করে কষানো মাংসটার সাথে এটা মিশিয়ে দিব। এখানে আমি এখন কোনো পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে প্রচুর পানি উঠে আসবে। এখন আমি এটা ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনিটি খুলে ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে এখন পানি অ্যাড করব। এখানে আমি বিফটা গলার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে 1 ঘন্টার জন্য রেখে দিলাম, মাঝখানে একটু নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ পর পর। 1 ঘন্টা পর দেখলাম কিছুটা পানি আছে, আবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এখন আমি হালিমের ডালটা রেডি করব। পোলাও চাল এখানে দিলাম, মুগ ডাল, মাশকলাই ডাল আর মসুর ডাল, 3 প্রকারের ডাল নিয়েছি আমি। এখানে সব ডাল হাফ কাপ করে নিয়েছি। এখন আমি এটা একটু হলুদ মরিচ লবণ ও আদা রসুন দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, খুব বেশি সিদ্ধ করার দরকার নাই, কারণ আমি যেহেতু ব্লেন্ড করব ডালটা আধা গলা হলেই চলবে। এখন ব্লেন্ড করে নিয়েছি সিদ্ধ করার পর, এখন সিদ্ধ করা ব্লেন্ড করা ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম কাবাব মশলা 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ। এটা দিয়ে পানি দিয়ে একটু মেল্ট করে এখন আমি ভালো করে মিক্স করছি, চুলার আঁচ একদম লোতে থাকবে। এখন আমার রান্না করা বিফ মাংসটা যখন পানি শুকিয়ে এসেছে অনেকটা, তখন আমি এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাস হয়ে গেল আমার হালিম তৈরি। এখন আমি এটা মজা করার জন্য আরও কিছু মশলা অ্যাড করব। এটা 10 মিনিটের জন্য দমে ঢেকে দিলাম। 10 মিনিট পর এখানে পেঁয়াজের বেরেস্তা এর উপরে বাগার দিয়ে দিলাম হালকা করে, কারণ পরে আমি আবার বেরেস্তা দিয়ে ডেকোরেশন করব। এখন আমি এটা ঢেলে নিব একটি সার্ভিং বোলে, তারপর আমার ইচ্ছা মতো পুদিনা পাতা কুচি, বেরেস্তা, আদা কুচি এগুলো দিয়ে আমি সাজিয়ে ডেকোরেশন করে পরিবেশন করব। অত্যন্ত পুষ্টিকর আর একদমই ঘরের তৈরি, কোনো রেডি মিক্স ছাড়া এই হালিমটি একবার বাসায় করে দেখবেন, এর স্বাদ হুবহু হোটেলের চেয়েও মজা। আর সবচেয়ে বড় কথা, এটা স্বাস্থ্যকর, সাশ্রয়ী ও পুষ্টিকর। আর দেখেই কালারটা দেখেই বোঝা যাচ্ছে এর স্বাদ কেমন হবে। ইফতারিতে একবার ট্রাই করে দেখুন, আমার রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্টস দিবেন প্লিজ। আজ এই পর্যন্তই, আপনারা আমার মজাদার হালিমটি ট্রাই করে খেয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন এই কামনায় আমি মায়াস কুকিং মিরর থেকে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।